আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে। আমার বিশ্বাস যে আপনাদের মধ্যে 90% লোক আজকের ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে, কারণ এই ঘটনা মোটামুটি সবার সঙ্গেই ঘটে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। জীবনের সবথেকে বড় শিক্ষা আপনাকে সেই মানুষটাই দেয় যাকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন, যার উপর আপনি সবথেকে বেশি ভরসা করেন। আর হয়তো এটাই জীবন, যে মানুষটির উপর আপনি সবথেকে বেশি ভরসা করেন, যে মানুষটিকে আপনি সবথেকে বেশি ভালোবাসেন, একদিন ওই মানুষটি আপনাকে সবথেকে বড় ধোকা দেয়, সেই মানুষটি আপনাকে কষ্ট দেয়, ওই মানুষটি আপনাকে জীবনের সবথেকে বড় আঘাত দেয়। এটা সেই মানুষ যে আমাদের সবথেকে বড় শিক্ষা দেয়। এরাই আমাদের শেখায় যে কখনোই কারোর ভরসায় থাকা উচিত নয়, কাউকে কখনোই আপনার দুর্বলতা হতে দেবেন না, কখনোই কাউকে এতটা স্পেশাল তৈরি করবেন না যে তার চলে যাবার পরে আপনার জীবন দাঁড়িয়ে যাবে। জীবন কোনো একজনের আশা বা যাওয়ার উপরে নির্ভর করে না। এই মানুষগুলো আমাদেরকে শেখায় যে যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনার জীবনে এমন হাজারো লোক আসবে, আর এই হাজারো লোক আপনাকে এমন হাজারো শিক্ষা দেবে। এই যে জীবন আপনি পেয়েছেন, এটাকে প্রমাণ করার জন্য অন্য কারোর পিছনে পড়ে থেকে জীবনটাকে নষ্ট করবেন না, কারণ যার পিছনে আজ আপনি লেগে আছেন হতে পারে কাল সে অন্য কারোর পিছনে লেগে থাকবে। মানুষ সবথেকে বেশি যদি কাউকে ভালোবাসে তাহলে সেটা হলো নিজেকে, সবথেকে বেশি যদি কেউ কাউকে বোঝে তাহলে সেটা হলো নিজেকে। মনে রাখবেন, কোনো অন্য মানুষ আপনার হেরে যাবার কারণ হতে পারে না, অন্য কোনো মানুষ আপনার দুঃখের কারণ হতে পারে না, ততক্ষণ নয় যতক্ষণ না আপনি তাকে এমনটা করার পারমিশন না দেবেন। আপনিও জানেন, একটি নৌকাকে ডোবানোর ক্ষমতা জলের মধ্যে থাকে না, কিন্তু যখন নৌকা জলকে নিজের ভিতরে আসার পারমিশন দেয় তখন সেটা নৌকাকে ডুবিয়ে দেয়। আমাদের মনটা ওই নৌকার মতো। কোনো অন্য মানুষ আপনাকে ততক্ষণ দুঃখ দিতে পারবে না যতক্ষণ আপনার মন তাকে পারমিশন না দেবে। যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্য কাউকে দেবেন তখন সেটা আপনার দুঃখের কারণ হবে। একবার ভেবে দেখুন, ছোট থেকে আজ পর্যন্ত কত মানুষ আমাদের জীবনে এসেছে ও গেছে, কত মানুষকে আমরা ভালোবেসেছি আর তারা আমাদের থেকে দূরে চলে গেছে, কিন্তু আমরা কি বেঁচে থাকা ছেড়ে দিয়েছি? না, জীবন এগিয়ে চলেছে। তাহলে আজ এত মন খারাপ কেন? আজ এত হতাশ কেন? কেন আজ আমরা দাঁড়িয়ে আছি চলে যাওয়া সময়ের কথা ভেবে? তাই উঠুন এবং এগিয়ে চলুন। কথাই বলে, জীবনের এই রাস্তায় আপনি অনেক লোক নতুন পাবেন, আবার কিছু লোক হারিয়েও ফেলবেন। হয়তো তার সাথে সফরটা এই পর্যন্তই ছিল, কিন্তু যারা এগিয়ে যাওয়া বন্ধ করে দেয় তাদের জন্য জীবন সেখানেই শেষ হয়ে যায় যেখানে গিয়ে তারা চলা বন্ধ করে দেয়। তাই আপনার জীবনে চলা বন্ধ করবেন না, কারোর যাওয়া আসাতে আপনার জীবন দাঁড়াবে না। আপনার জীবন কেবলমাত্র আপনার কারণেই দাঁড়াবে। অন্য কোনো মানুষ আপনার কাছে যত স্পেশালই হোক না কেন, সারা জীবন সে আপনার সঙ্গে থাকবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি একা এসেছেন আর আপনাকে একাই যেতে হবে। কেবল যাবার আগে আপনাকে এমন কিছু কাজ করে যেতে হবে যাতে লোক আপনার চলে যাবার পরেও আপনাকে মনে করে। যদি তুমি প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড এমন কোনো মানুষের কথা ভাবো যে তোমার মন ভেঙে দিয়েছে, তোমাকে অপমান করেছে, তাহলে এখন তুমি নিজেকে কেবল দুটো প্রশ্ন করো। প্রথমত, ওই মানুষটির জন্য চিন্তা করার এত সময় তোমার কাছে কোথায় থেকে আসলো, আর এখন ওই সময়ে তুমি কি করতে চাও? প্রথম প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমাকে খুঁজে বার করতে হবে। কোথায় থেকে আসলো তার জন্য চিন্তা করার মতো এত সময়? তুমি তোমার জীবনের সব জায়গার সময়কে কম করে দিয়েছ কেবল ওই একটি মানুষের জন্য। আজ তোমার বন্ধুরা তোমাকে আগের মতো বন্ধু ভাবে না, কারণ তুমি সব বন্ধুদের সময় তাকে দিয়ে দিয়েছ। এখন তুমি তোমার শরীরের খেয়াল রাখো না, কারণ সেই সময়টাও তাকে দিয়ে দিয়েছ। না আজ সময়ে স্নান করো, না সময়ে খাবার খাও, না এক্সারসাইজ করো, না ঘুমাও। কি অবস্থা করেছো আজ তোমার? তুমি তোমার সব সময় এমন একটা মানুষকে দিচ্ছ যার কাছে তোমার থাকা না থাকাতে কিছু যায় আসে না।
তোমার মা আজ তোমার জন্য কত চিন্তা করে যে এ এখন এত চুপচাপ কেন, কারণ আজ তুমি তোমার মায়ের সঙ্গে কথা পর্যন্ত বলো না, সেই সময়টাও তাকে দিয়ে দিয়েছ। তুমি জীবনে অনেক স্বপ্ন দেখতে, যে জীবনে এটা করব ওটা করব, আর সেই স্বপ্নকে আজ তুমি মেরে ফেলেছ, কারণ যে সময়ে তুমি স্বপ্ন দেখতে সেই সময়টাও তাকে দিয়ে দিয়েছ। তুমি আগে কমেডি মুভি দেখতে, কিন্তু এখন কেবল স্যাড সং শুনছ আর কান্না করছ। তুমি নিজের মুডকে খুশি করার সময়টাও তাকে দিয়ে দিয়েছ। তুমি তোমার, তোমার বন্ধুদের, তোমার স্বপ্নের, তোমার বাবা মায়ের সমস্ত সময় তাকে দিয়েছ, যে আজ তোমার কথা শুনতেও পছন্দ করে না। কেন তুমি নিজেকে এত ফ্রি করে রেখেছ? সমুদ্রে হাজারো পাথর আছে আর তুমি একটা পাথরের জন্য দাঁড়িয়ে পড়েছ। তোমার তো স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার, একটি সুন্দর জীবন তৈরি করার, সেই সব কিছু কেবল একটা মানুষের জন্য শেষ করে দেবে? তোমার বাবা মা তোমার উপর আশা করে বসে আছে, তুমি তাদের নাম উজ্জ্বল করবে, এই সব কিছু শেষ করে দেবে কেবল একটি মানুষের জন্য? স্টপ ইট ইয়ার, প্লিজ স্টপ, এমনটা করা বন্ধ করো। তুমি এই সব করার জন্য জন্মাওনি। তোমার ভাগ্য ভালো যে সে তোমার জীবনে নেই, কারণ উপরওয়ালা তোমাকে তার থেকে ভালো কিছু দেবার কথা ভেবে রেখেছে। আর একদিন যখন তুমি সফল হবে, স্টেজ থেকে অ্যাওয়ার্ড নিয়ে নিচে আসবে, তখন ভিড়ের মধ্যে সবার আগে যারা তোমাকে ওয়েলকাম করবে তারা তোমার বাবা মা, এরপর তোমার বন্ধুরা থাকবে, তোমার পরিবার থাকবে, আরও একটু দূরে এগিয়ে গিয়ে দেখতে পাবে সেখানে তোমার সাথে কাজ করা মানুষগুলো আছে, আরও একটু আগিয়ে গেলে তুমি কিছু এমন লোক দেখতে পাবে যারা তোমার এই রাস্তায় তোমাকে অনেক সাহায্য করেছে, তুমি তাদের সামনে মাথা নত করে ধন্যবাদ জানিও। আরও একটু আগিয়ে যাওয়ার পর অচেনা লোকের ভিড় শুরু হয়ে যাবে, আর ওই ভিড়ের মধ্যেই কোনো এক জায়গায় সেই মানুষটিকে দেখতে পাবে যাকে কোনো একটি দিন তুমি তোমার সম্পূর্ণ সময় দিয়েছ, যার স্মৃতি তোমাকে সবসময় কান্না করাতো, যে মানুষটি তোমাকে কখনোই বোঝেনি, যার যাবার পর তুমি অনেক কান্না করেছ। সেই মানুষটি তখন তোমাকে সরি বলতে চাইবে, কিন্তু সে তোমার চোখে চোখ রাখতে পারবে না, তখন সে তার ভুলটা বুঝতে পারবে, সে তখন অনেক কান্না করবে, তখন তুমি তার কাঁধে হাত রেখে তাকে কেবল ক্ষমা করে দিও আর বলবে, থ্যাংকস ইয়ার, যদি ওই দিন তুমি আমার মনটা না ভাঙতে তাহলে আজ আমিও তোমার মতো এই ভিড়েই কোথাও দাঁড়িয়ে থাকতাম। আর তখন তুমি আজকের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ দিও নিজেকে, যে আমি ওই মানুষটা সম্পর্কে ভাবা বন্ধ করেছিলাম। ভালোই হয়েছিল যে আমি ফ্রি থাকা বন্ধ করেছিলাম, ভালো হয়েছিল যে আমি বদলে গেছিলাম, কারণ তুমি না পরিবর্তন হলে তুমি শেষ হয়ে যেতে। প্রথম প্রশ্নের উত্তরই ছিল এটা, আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর এখন তোমাকে খুঁজতে হবে, যে তুমি আজ থেকে তাকে ভুলে ওই সময়ে কি কাজ করবে। একটা কথা মনে রেখো, যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন নয়, তুমি করতে পারবে, ইউ ক্যান ডু ইট, আর তোমাকে সেটা করতেই হবে। এইভাবে তুমি তোমার সময়গুলোকে আর নষ্ট করতে পারো না। তুমি ভাগ্যবান যে তুমি এমন একটি কষ্ট পেয়েছো যা তোমাকে যে কোনো কিছু করার ক্ষমতা দেবে, আর তোমাকে কেউ আটকাতে পারবে না। অল দ্য বেস্ট।